সামরিক এবং কূটনৈতিকভাবে ইসরায়েলকে কোণঠাসা করার জন্য ইরান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে এবং আপাতত এর কোনো মলম নেই আমেরিকার কাছে। ইরানের এই উদ্যোগ চরমমাত্রায় হতবাক ইসরায়েল। বন্ধুরা, কী সেই উদ্যোগ, সেই ব্যাপারটি আপনাদের সামনে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ইরান যে কূটনৈতিক দক্ষতা এমন অসাধ্য সাধন করতে পারে, এটি আপনি না শুনলে বিশ্বাস করতে পারবেন না, যেটি ইসরায়েলকে আন্তর্জাতিক মাঠে একেবারে একঘরে করে দিয়েছে বা কোণঠাসা করে দিয়েছে। বন্ধুরা, ইস্তাম্বুলে মিস্টার এরদোগানের সভাপতিত্বে রাশিয়া, ইরান এবং তুরস্কের প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন মিস্টার এরদোগানের সভাপতিত্বে। সেখানে অ্যান্টি ইসরায়েল মুভমেন্টের কথাই বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। টাইমস অফ ইন্ডিয়া এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সুতরাং এটি তাদের জন্য মারাত্মক একটি ওয়ার্নিং, কারণ সামরিকভাবে যদি এই তিনটি দেশ একত্রিত হয় তাহলে আমেরিকারও মধ্যপ্রাচ্যে তেমন কিছু ভূমিকা রাখার কোনো ওয়ে হবে না তার প্রভাব থেকে দেশটিকে বাঁচানোর জন্য। অর্থাৎ এটি ইসরায়েলের জন্য মারাত্মক এক অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। তুরস্ক, ইরান এবং রাশিয়ার এই অ্যান্টি ইসরায়েল মুভমেন্টের ক্ষেত্রে মিস্টার এরদোগান সম্ভবত অগ্রগামী ভূমিকা পালন করছেন এবং এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন। তিনি কোনো রাগ ডাক না রেখে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছেন ইরানের অভ্যন্তরে। অর্থাৎ যাই ভাবো না কেন, আমেরিকাকে এখন অন্যদিকে ভেবেচিন্তে কাজ করতে হবে। বন্ধুরা, 2003 সালের মার্চ মাসের কথাটি চিন্তা করুন। মিস্টার সাদ্দাম হোসেনের উপরে যখন সর্বোপরি আক্রমণ শুরু করে আমেরিকা এবং ব্রিটেন, তখন কিন্তু তার পাশে কোনো দেশ ছিল না। এখন কিন্তু ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন একটি অংশীদারিত্ব ভিত্তিক সামরিক সম্পর্ক তৈরি করার আভাস দিলেন। ইসরায়েলকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, তুমি যদি ইরানের অয়েল ফ্যাসিলিটিস এবং নিউক্লিয়ার সাইটে হামলা করো তাহলে তোমার বিপর্যয়কর পরিণতি হবে। অর্থাৎ এই ধরনের বক্তব্য বা ওয়ার্নিং অথবা হুঁশিয়ারি, যেটাই বলেন না কেন, যখন রাশিয়ার কাছ থেকে আসে তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় ইসরায়েল। তারা অনেক কিছু ভেবেছে, চিন্তা করেছে, কিন্তু রাশিয়ার এই মনোভাবের কথা তারা কখনোই ধর্তব্যের মধ্যে ধরেনি। তারা ভেবে রেখেছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো দিনই যাবে না রাশিয়া। কিন্তু তাদের সেই ভাবনাকে বিগড়ে দিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যুদ্ধজাহাজ পাঠিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন ওয়ার্নিং দিয়ে রাখলেন, যুদ্ধের যে কোনো অবস্থায় তারা ইরানকে সহায়তা করবে। অন্যদিকে মিস্টার এরদোগান সুস্পষ্ট ঘোষণা দিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তারা সরাসরি একেবারে ইরানের পক্ষে দাঁড়াবে এবং তুরস্ক ইরানের এই সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছে। মিস্টার এরদোগান বলেছেন, বর্তমান যুদ্ধ ব্যবস্থায় বা যুদ্ধ অবস্থায় ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কূটনৈতিকভাবে। যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব গিয়েছেন, মিশর গিয়েছেন, কাতার গিয়েছেন, বাহরাইন গিয়েছেন, ওমান গিয়েছেন, এখন তিনি তুরস্কে, এবং তুরস্কে তিনি রাশিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে ত্রিপক্ষীয় মিটিংয়ে অংশগ্রহণের মাধ্যমে একটি অ্যান্টি ইসরায়েল মুভমেন্টকে কোন পর্যায়ে নিয়ে গেছেন ভেবে দেখা যায়। বন্ধুরা, সামরিক আক্রমণ চালিয়ে বর্তমানে যেমন ইরান জিতে গেছে, তেমনি কূটনৈতিকভাবে আপাত পর্যন্ত ইরান আমেরিকাকেও হারিয়ে দিয়েছে। আমেরিকা হয়তো সেকেন্ড লাইনে এখন কূটনৈতিক পর্যায়ে না, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে অথবা কোনো লোভ দেখিয়ে ইরানের এই কূটনৈতিক বিজয়কে নস্যাৎ করতে চাইবে, আর এটি তারা এতদিন পর্যন্ত করে এসেছে। সৌদি আরবকে তারা সম্ভবত পারমাণবিক অস্ত্রের লোভ দেখাতে পারে, অথবা সৌদি আরবকে বলতে পারে, তোমার যে পারমাণবিক নিরাপত্তা বা সামরিক নিরাপত্তা আমরা দিয়ে থাকি সেটি উইথড্র করব। বন্ধুরা, ইরানও কিন্তু এখানে তেল মেরে তাদেরকে রাজি করায়নি। ইরান হুমকি এবং কূটনীতি দুইটিই প্রয়োগ করেছে। ইরান সরাসরি সৌদি আরবকে বলেছে, যদি কোনোভাবে তোমরা আমার তেল ক্ষেত্রে আঘাত করার ক্ষেত্রে ইসরায়েলকে সহায়তা করো তাহলে যে যে সহায়তা করবে যার যার ঘাঁটি থেকে সেইগুলো উড়িয়ে দেওয়া হবে, এবং আমার তেল ক্ষেত্র না থাকলে মধ্যপ্রাচ্যে কারো তেল ক্ষেত্র থাকবে না। অর্থাৎ এটি এক প্রকার গ্যারাকল এবং মাইনকে সিপায় পড়ে ইসরায়েলের এগেনস্টে অবস্থান নিতে বাধ্য হয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো। অর্থাৎ এখানে সে জয়ী, এবং এই ঘটনার পর সে গেছে তুরস্কে। তুরস্ক পূর্ব থেকে মোটামুটি 180 ডিগ্রি কোণে ঘুরে আছে ইসরায়েলের এগেনস্টে, এবং প্রচণ্ড মাত্রায় ক্ষোভ নিয়ে মিস্টার নেতানিয়াহু আমেরিকার উপরও মাঝে মাঝে এই ক্ষোভ ঝাড়েন। আর এই ক্ষোভ ঝাড়ার তিনি অপশন পেয়েছেন এখন ইরানকে সাথে নিয়ে, তাই তিনি স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন এবং তিনি এমনও উচ্চারণ করেছেন যে তার সেনাবাহিনী যে কোনো সময় হয়তো ইসরায়েল আক্রমণ করতে পারে। অর্থাৎ ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী এই দেশটির হুঙ্কার একটা ব্যাপার অবশ্যই ইসরায়েল এবং আমেরিকাকে হচকিত করে দিতে পারবে, কারণ
প্রভাবশালী এই ন্যাটো সদস্য যদি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে সামরিক পদক্ষেপ গ্রহণ করে ইসরায়েলের বিরুদ্ধে, তাহলে সেটি কিভাবে সামাল দেবে আমেরিকা? আমেরিকা কি তুরস্ককে আক্রমণ করবে? সেটি তার শেষে শুরু হবে, অর্থাৎ ইরানের সাথে মিলে যদি এখানে একটি যুদ্ধ বাঁধে, তাহলে পুরো তুরস্ক যদি ইরানের পাশে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কী করবে? তুরস্ক দাঁড়ানো মানেই হচ্ছে কাতার এবং ওমান অবশ্যই ইরানের পাশে দাঁড়াবে। বন্ধুরা, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে ইতিমধ্যে সামরিক ড্রিল শুরু করেছে রাশিয়া, ওমান এবং ইরান। বুঝতে পারছেন কাহিনী? রাশিয়া, ওমান এবং ইরান যদি তারা সামরিক বা নৌবাহিনী ড্রিল শুরু করে, সেক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে তাদের পূর্ব পরিস্থিতির ধারণাটি কোন দিকে যায়? সুতরাং ওমানকে তারা পাবে, অবশ্যই তুরস্ককে তারা পাবে। যদি এখনও মিশরের অবস্থা বলা যাচ্ছে না, তবে আমি পূর্বেই বলেছি এদের নিরপেক্ষ থাকলেই হবে। এরা নিরপেক্ষ থাকলেই আর আমেরিকার ঘাঁটিগুলো এখানে কাজ করবে না, ইসরায়েল কোনো এয়ার স্পেস পাবে না ইরানে হামলা চালানোর জন্য। সুতরাং সেখানেই তাদের অর্ধেক শক্তি শেষ হয়ে যাবে। আর এরপর যদি অ্যান্টি ইসরায়েল মুভমেন্ট, যেটি বলছি, অর্থাৎ তুরস্ক যদি এখানে সরাসরি একটি দুঃখজনক ভূমিকা পালন না করে, পজিটিভ ভূমিকা পালন করে, তাহলে যুদ্ধটি বন্ধ করতে বাধ্য হবে এক্ষেত্রে ইসরায়েল। আর যদি ইরানের সাথে অল আউট অ্যাটাক শুরু হয়ে যায়, তাহলে তার অবস্থান বেশি দিন আমেরিকার সহায়তা নিয়েও তারা ধরে রাখতে পারবে না বর্তমান সিচুয়েশনে, যেহেতু সরাসরি এখানে ইসরায়েলের এগেনস্ট আপনার রাশিয়া ঢুকে গেছে। অন্যদিকে লেবাননে অতিরিক্ত পরিমাণ সৈন্য পাঠাচ্ছে চায়না। চায়না তার অতীত ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করে এই প্রথমবারের মতো একটি ঘাটতালামি করে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের সতর্ক সংকেতের সত্ত্বেও তারা সেটিকে উড়িয়ে দিয়ে অতিরিক্ত পরিমাণ সৈন্য পাঠিয়েছে আপনার লেবাননের অভ্যন্তরে। সেটি জাতিসংঘের অধীনে হলেও যদি শান্তিরক্ষার অধীনে এই ব্যাপারটি হয়, অর্থাৎ ইসরায়েলকে তারা কোনো পাত্তা দিল না, তুমি যা বল বা বলো আর সামনের দিকে এগিয়েও না, তাহলে তোমার এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে এবং এক্ষেত্রে শাস্তিযোগ্য এবং বিচারমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে তারা বলেছে যারা জাতিসংঘের শান্তিরক্ষীর উপরে হামলা চালিয়েছে তাদের নিন্দা করেছে সরাসরি তারা, এবং এই নিন্দার পাশাপাশি এর যথাযথ উপযুক্ত বিচার করার জন্য তারা বলেছে। স্পেন সেখানে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের আহ্বান। স্পেন স্পষ্টরূপে প্রত্যাখ্যান করে দিয়েছে তারা কোনো শান্তিরক্ষী একজনও এখান থেকে সরাবে না। সুতরাং সবাই কিন্তু ঘাটতালামির একটা পর্যায়ে চলে গেছে, আর এই কারণে মিস্টার নেতানিয়াহুর এই ধরনের সিদ্ধান্তের কারণে সে বিশ্বে ইসরায়েলের বন্ধু হারাচ্ছে এবং আস্তে আস্তে অ্যান্টি ইসরায়েল মুভমেন্টটি আরও বড় হচ্ছে। এই ব্যাপারটি যত দ্রুত বড় হবে, তত ইসরায়েল সামরিক বাহিনী বা IDF-এর জন্য একটি মারাত্মক আকার ধারণ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যুদ্ধকালীন সময়ে যদি তার স্পেস যত বড় হবে, অর্থাৎ ইরানের স্পেস বা ইরানের জায়গা যত বড় হবে, ততই ইসরায়েলের স্পেস ছোট হয়ে আসবে। কারণ এমনিতে একটি ছোট রাষ্ট্র হিসেবে সে নাজুক অবস্থায় রয়েছে, তার এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে লন্ডভন্ড যথুবথু। মিস্টার নেতানিয়াহুর বাড়ির উপরে ড্রোন হামলা হয়েছে বন্ধুরা, গত কালই প্রায় পাঁচজনের মতো ইসরায়েলি সৈন্য পদাতিক বাহিনীর তারা মারা গেছে, আপনার লেবাননে স্থলযুদ্ধে তারা মারা গেছে, এবং এখান থেকে অনেকগুলো হেলিকপ্টার সেখানের অদূরে একটি হাসপাতালে অবতরণ করেছে, আহতর সংখ্যা প্রচুর বন্ধুরা। এখন নতুন এক ধরনের আত্মঘাতী ড্রোন সম্ভবত রাশিয়ার কাছ থেকে এসেছে, সেটির নাম হচ্ছে আপনারা জানেন অপটিক্যাল ফাইবার ভিত্তিক ড্রোন, এবং এই অপটিক্যাল ফাইবার ভিত্তিক ড্রোন দিয়ে কার্যকর হামলাগুলো পরিচালনা করা হচ্ছে, যেগুলো আপনার আয়রন ডোম শনাক্ত করতে পারছে না। এটি তাদের জন্য চরম আতঙ্কজনক বিষয়, যেটি তাদের বাঁচিয়ে রাখে, যেটি তাদের সামরিক বাহিনীর নিঃশ্বাসকে ধরে রাখে, যেটি তাদের অবকাঠামো বাঁচায়, যেটি তাদের সাধারণ জনগণকে বাঁচায়, সেটিকে ভেদ করার জন্য একেবারে 100% কার্যকর অপটিক্যাল ফাইবার ভিত্তিক ড্রোনগুলো তারা পাচ্ছে নাকি রাশিয়া থেকে। আর এটি অব্যর্থ এবং সামরিকভাবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করার জন্য যতগুলো চালানো হয়েছে সবগুলোই সফল হয়েছে। অর্থাৎ বেনিয়ামিন ঘাঁটিতে এটি চালানো হয়েছিল, ঘাঁটি লন্ডভন্ড হয়ে সৈন্যদের কী অবস্থা হয়েছে আপনারা জানেন বন্ধুরা। চালানো হয়েছিল মিস্টার নেতানিয়াহুর বাড়ির উপরে বা বাড়িকে টার্গেট করে, সেটিও কী হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন। সুতরাং এখন এই টার্গেটগুলো তারা নিশ্চিতভাবে অনুসরণ করবে যতদিন না পর্যন্ত তারা সেটিকে ধরতে পারে। সুতরাং সামগ্রিক এই প্রেক্ষাপট বিবেচনায় যারা এখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, যুদ্ধ হলে তারা সরে যাবে আপনাদের কি তাই মনে হয়? তারা ইরানের স্বার্থে নয়, নিজের স্বার্থে দাঁড়িয়েছে। সৌদি আরব নিজের তেল ক্ষেত্র বাঁচানোর জন্য দাঁড়িয়েছে, কারণ যুদ্ধ শুরু হলে হুতি বিদ্রোহীরা প্রথমেই টার্গেট করবে একেবারে সিরিয়ালে সৌদি আরবের যতগুলো তেল ক্ষেত্র আছে সবগুলোকে। ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করবে বন্ধুরা। তুরস্ক সম্ভবত সর্ববৈতার সামরিক শক্তি নিয়ে প্রস্তুত থাকবে একেবারে ইসরায়েলের অভ্যন্তরে বা হাটে আঘাত আনার জন্য। তখন তুরস্ককে সরাসরি আমেরিকার মুখোমুখি বা আমেরিকা সরাসরি তুরস্কের মুখোমুখি হয়ে যুদ্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলো আর একা থাকতে পারবে না। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বাধ্য হয়ে আমেরিকার উপরে হয়তো এমন কোনো কাজ করতে পারে যেটি আমেরিকাকে বিপাকে ফেলবে। স্পষ্টভাবে তারা এমন বলতে পারে, তোমরা ওইটাকে থামাও, নাহলে তোমার সাথে
সাথে সম্পর্ক কিন্তু কাট আপ করিয়ে দেবো। তোমার ডলার ভিত্তিক অর্থনীতির অবস্থা 12টা বাজে যাবে, পেট্রো ডলারের 12টা বাজে যাবে। সুতরাং ইসরায়েলকে থামানোর জন্য তারা অন্য কেউ এইভাবে অর্থনৈতিক হুমকি বা সামরিক হুমকি দিতেও দ্বিধাবোধ করবে না। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমি যেগুলো বললাম, এখন ইসরায়েলকে এর বাইরে বন্ধুরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না। মিস্টার নেতানিয়াহুর ভবনে গিয়ে ড্রোন আঘাত করে তারা ইন্টারসেপ্ট করতে পারে না। তারা লেবাননের অভ্যন্তরে যে পদাতিক বাহিনী যুদ্ধ হচ্ছে সেখানে প্রচণ্ড মাত্রায় মার খাচ্ছে। পহেলা অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়গুলো যদি আপনারা দেখেন, সেখানে তারা পরিপূর্ণভাবে ব্যর্থ। ইরানি ক্ষেপণাস্ত্রকে সামাল দিতে আমেরিকার সহায়তায় থার্ড থাকা সত্ত্বেও সেগুলো কাজ করেনি। বা এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার যদি আরও কয়েক দ্বিগুণ বা তিনগুণ বা চারগুণ ধরনের হয় এর উপরে, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচারগুলো কীভাবে ইসরায়েল রক্ষা করবে? তার কোনো সদুত্তর বা জবাব ইসরায়েলের প্রধানমন্ত্রী দিতে পারবে না গ্যারান্টি। বন্ধুরা, ইউরোপের ইউরোনেভাল যে ফেয়ার, সেটি থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে ফ্রান্স। ফ্রান্সের সাথে এ নিয়ে চরমমাত্রায় বাদানুবাদ হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের এগেনস্টে বিশ্বের প্রতি। বন্ধুরা, এই ধরনের বিভিন্ন ধরনের মিসাইলের ব্যারেজ প্রস্তুত রেখেছে প্রায় 1000-এর মতো ইরান, একেবারে লঞ্চারে ভরিয়া। ওদিকে সর্বশেষ যেটি জানা গেছে, শীর্ষস্থানীয় হামাস এবং হিজবুল্লাহ নেতাদের হত্যার দায়ে ইরানের শীর্ষ পর্যায় থেকে নাকি মিস্টার নেতানিয়াহুকে শেষ করে দেবার অর্ডার দেওয়া হয়েছে। আর ইরানের অর্ডার তার অনুগত মিলিশিয়ারা কীভাবে পালন করে আপনারা তো দেখছেন, জীবন গেলেও তাদের কিছু সেখানে আফসোস থাকে না। সুতরাং ব্যাপারটি একটি ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। সেই ড্রোন হামলায় যদি মিস্টার নেতানিয়াহুর কিছু হয়ে যেত, তাহলে এই যুদ্ধটি সেদিনই বেঁধে যেত। অর্থাৎ IDF সরাসরি ইরানে আক্রমণ করত, পাল্টা আক্রমণ হতো ইরানের। যুদ্ধ আমরা এখন বসে বসে দেখতাম। ধন্যবাদ।